মশা খেয়ে নিচ্ছে, আমি পাখাও চালাইনি, আমি বসে আছি। দেখো আমার, তোমাদেরকে দেখাচ্ছি ফ্যানটার এই যে জ্যাক নেই, তার বুঝতে হবে, তাই জন্য আমি ভয়ে বসে আছি, তার বুঝতে পারছি না। আমার কারেন্টে খুব ভয় লাগে, একবার শর্ট খেয়েছিলাম কারেন্টে জানো, তারপর থেকে খুব ভয় লাগে কারেন্টে। ভাই কেমন আছো? ও ভাই কেমন আছো একটু বলো। ভাই কি দেখছে দূরবীন দিয়ে আমাকে? প্রকাশ তুমি একটা বস্তা নিয়ে আসো, আমি মশা ভরে দেবো বস্তায়, তুমি নিয়ে যাবে। তোমাদের এদিকে কি মশা আছে? মশা যদি না থাকে আমাদের এদিকে মশা পাওয়া যাচ্ছে, ঠিক আছে দিদি? ভাই কাঁদছো কেন, কি হলো? আমাদের সঙ্গে এখন চলে এসেছে বিভাস দাস, কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে কখন এলবি করবে? কালকে কালকে দেখি দিদি, নেট তো প্রবলেম হয়। ঠিক আছে, তোমরা বলছো, অনেকেই বলছো কখন করবে কখন করবে, কালকে 7:30টার মধ্যেই করব, ঠিক আছে 7:30-8টার মধ্যে এলবি করব। দুদিন ছিল না, হ্যাঁ তো খুব প্রবলেম। আমি বলছিলাম দাদাকে, ঠিক আছে, যে ভাইয়ের ওইখানে তো কারেন্ট নেই বলছিল, আসতে পারবে না মনে হয়, ফোনে চার্জ টার্জ নেই, আর সকাল থেকেও কথা হয়নি। ভাই আমাকে রোজ SMS করে কিন্তু আজকে SMS করেনি। আচ্ছা রাত্রে আসলো। তো ওদিকে বৃষ্টি হয়েছে নাকি? বাড়ির সবাই কেমন আছে ভাই বলো? পিঙ্কি দি অন আছে, মলিন কেন কেন বলো, কারণটা বলো প্রকাশ। কারা ফটো বাঁধিয়ে রাখে বলো তো? কেউ যদি মারা যায় তাদের ফটো বাঁধিয়ে রাখা হয় দেওয়ালে। তো আমি কি মারা গেছি ভাবছো নাকি, না কেন কি বিষয়, কারণটা বলো। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ দিদি আমার রান্না হয়ে গেছে, দিদি লাভ। আমার ভাই ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ কি বলো কি, এদিকে তো অতটাও হয়নি। তো এখন তুমি সব ভালো আছো তো? মা কেমন আছে ভাই বলো, মা কেমন আছে? কি করবো, ভয়ে বসে আছে, মরতে যাবো নাকি কারেন্ট শক্তি? আমার মরার তো সব নেই বাবা, মারবো না, আমার জীবনের দাম অনেক জানো তো। আর এখানে হাওয়া দিচ্ছে, জানলার ধারে বসে আছি তো, হালকা হালকা হাওয়া আছে, নাহলে কি করে বসবো বলে বুঝতে পারা যায় নাকি, হাওয়া না দিলে। ভালো আছি আমি, অমিত দা কবে কে জানে, জানি না দাদা তো, দাদা কাজে ব্যস্ত আছে, ও একটু করে আসছে চলে যাচ্ছে, একটু করে আসছে চলে যাচ্ছে। সবাই কেমন আছো বলো, বিভাস জিজ্ঞাস করছে, বিভাস দাস এটা মনে, বিভাস দা, বিভাস দা, হ্যাঁ ঠিক। দাদা কেমন আছেন? বুঝতে পেরেছি, আমি চিনতে পেরে গেছি দাদা আপনাকে। দাদা কেমন আছেন বলুন, অনেকদিন পর দাদা বলুন, আমি চিনতে পেরে গেছি, তখন থেকে আমি চিনতে পারছিলাম না, ফটোটা ভালো করে দেখলাম, আমি চিনতে পেরেছি। ভালো আছি, পিঙ্কি দি বলছে ভালো আছি, হ্যাঁ ঠিক আছে। আমি এমনি কিছু মনে করিনি, এমনি বললাম প্রকাশ, তুমি বলো তাহলে কেন চাইলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোমার মতো গুণ যেন হয় সবার ঘরে ঘরে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।